হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিজ কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো কিভাবে বানাতে হয় সেইটা আপনাদের বানিয়ে দেখাবো। শুক্তো বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা হলো, একটা বড় আলুকে লম্বা করে কেটে নিয়েছি, একটা গাজরও লম্বা করে কেটে নিয়েছি, পাঁচটা সজনে ডাঁটা কেটে নিয়েছি লম্বা করে একই রকমভাবে, একটা বড় উচ্ছেকে লম্বা করে কেটে নিয়েছি, এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি 10 মিনিট মতো মাখিয়ে রেখে দেব এইভাবে, যাতে নুন আর হলুদটা ভালো করে উচ্ছের মধ্যে ঢুকে যায়, আর উচ্ছের থেকে জল বেরিয়ে গেলে কিছুটা তিতভাবও কমবে। একটা বেগুনকে বড় লম্বা করে ডুমো করে কেটে নিয়েছি, শিমগুলোকেও ঠিক একই রকমভাবে লম্বা করে কেটে নিয়েছি, একটা কাঁচকলাকে লম্বা করে কেটে নিয়েছি, এখানে মিষ্টি আলু নিয়েছি, সেই মিষ্টি আলুও একই শেপে কেটে নিয়েছি, পেঁপেও একই শেপে কেটে নিয়েছি, এখানে আমি অর্ধেকটা মতো পেঁপে দিয়েছি। পেঁপেটা আকারে ছোট ছিল, আপনারা যদি বড় আকারের পেঁপে নেন তবে 1/4 দেবেন। কড়াইয়ের মধ্যে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বড়ি দিয়ে দেব, বড়িটাকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে যাবার পরে তেজপাতা দিলাম, এখানে আমি 2টো তেজপাতা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, 1/2 টেবিল স্পুন মতো 5 ফোড়ন দিলাম, 1.5 টেবিল চামচ আদা বাটা দিলাম, 1/2 টেবিল চামচ রাঁধুনি বাটা দিলাম। ফোড়ন দেবার সময় অনেকে 5 ফোড়নের সঙ্গে রাঁধুনি ফোড়নও দেয়, কিন্তু আমি এখানে রাঁধুনি ফোড়ন না দিয়ে রাঁধুনি বাটা দিয়েছি। রাঁধুনি বাটা এইভাবে দিলে এই মশলাটার গন্ধটাই অন্য ধরনের হয়, খুব ভালো লাগে খেতে। এবার যেসব সবজিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে প্রথমে আলু দিলাম, আর সজনে ডাঁটা দিলাম, গাজর দিলাম, কাঁচকলা দিয়ে দিলাম, পেঁপে দিয়ে দিলাম, মিষ্টি আলু দিলাম, শিম দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন মতো নুন দিলাম, 1/2 টিস্পুন মতো হলুদ দিলাম। এবার সব কিছু দেবার পরে একটা না নেড়ে চেড়ে ভাজতে থাকতে হবে। আমি এখানে সব সবজিগুলোকে 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি, ভাজবার পরে অনেকটা এইরকম দেখতে হবে। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইয়ে রেখেছিলাম। আর একটা ছোটো কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে নুন হলুদ দিয়ে যে উচ্ছেটাকে মেখে রেখে দিয়েছিলাম সেই উচ্ছেগুলোকে জলটা ফেলে ভেজে নেব। নুন হলুদ দিয়ে মেখে রাখার ফলে উচ্ছের থেকে যে জলটা বেরিয়ে এসেছে তাতে উচ্ছের তিতভাবটা অনেকটা কমে গেছে। উচ্ছেটাকে মিডিয়াম ফ্লেমে কড়া করে ভেজে নিয়েছি। এইভাবে উচ্ছে ভেজে নিলে উচ্ছের তিতভাবটা অনেকটাই কম লাগে। এবার ওই একই তেলের মধ্যে বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে তুলে রেখে দিতে হবে। এবার ভেজে রাখা তরকারিগুলোর মধ্যে আমি 2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটা দুধ দিয়েও করতে পারেন, আমি এর মধ্যে একটুখানি জলও দিয়েছি, এখানে 1 কাপ মতো জল দিয়েছি। এবার তরকারিগুলোকে দুধের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পরে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখেছি, ঢাকনা তুলে দেখে নিতে হবে তরকারিগুলো সেদ্ধ হলো কি না। আমার তরকারি প্রায় সেদ্ধ হয়ে এসেছে।
এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিতে হবে। বেগুন আর উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। বড়িগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। বেগুন আর উচ্ছেগুলোকে উপরেই রেখে দিয়েছি। এই তরকারিটা একবার ফুটে উঠলেই বড়িগুলোর ভেতরে সব তরকারির ঝোলগুলো ঢুকে গিয়ে বড়িগুলো নরম হয়ে যাবে। আর বেগুন আর উচ্ছেগুলোকে বেশি নরম করব না, তাই উপরেই রেখে দিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। তরকারিটাকে এবার নেড়ে চেড়ে উচ্ছে বেগুন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা তরকারির সঙ্গে ভালো করে মিশে গেলেই রান্না হয়ে যাবে। শুক্তো বাঙালির একটি খুবই প্রিয় রেসিপি, এটা খেতে প্রায় সব বাঙালি খুবই পছন্দ করে। এইভাবে শুক্তো বানিয়ে ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এমনি এমনিও এই শুক্তো খাওয়া যায়। খুবই স্বাস্থ্যকর উপাদেয় রেসিপি এটি। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন আরও অনেক রেসিপি আপনারা দেখতে পান। আশা করি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তবে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।